এটা হচ্ছে ধোত্রের রাস্তা, ছোট একটা মন্দির আমরা যাচ্ছি। বরফ পড়েছে, দেখো কি সুন্দর, তো লেয়ার জমে গেছে, এখানে গাড়ি যায়। দেখো দেখো, এটা হচ্ছে আমার বৌদি, এটা দাদা, ছোট আমার ভাইজি, এই ভাইজি। কি সুন্দর দৃশ্য দেখো, দাদা ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। পরে ভিডিও ছাড়বো এটার, আপনি দেখতে পারবেন। ছোট একটা লাঠি দিয়ে খেলা, ছোট একটা ডেমনস্ট্রেশন লাঠি দিয়ে, যে আসলে ব্ল্যাক বেল্ট আছে কিনা আপনারা জানতে পারবেন। আকাশের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডাটা গায়ে ওরকম লাগছে না, কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডাটা মানে এই ঠান্ডাটা সহ্য করতে পারবেন, আর গায়েও হ্যাঁ এনজয়। হ্যাঁ, একটু আগে বৃষ্টি পড়ছিল, আপাতত এখন বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, জায়গায় জায়গায় বরফ, হালকা করে হালকা করে একটু দেখাই, পায়ের ছাপ উঠে যাচ্ছে, দেখো এই দেখো। এই যে আমাদের ছোট একটা এনার্জেটিক ছেলে, হ্যাঁ এনার্জেটিক ক্যাপসুল বলতে গেলে ভালো হয়, ঠিক আছে, মেবি ভবিষ্যতে আর্মিতে অবশ্যই জয়েন করতে পারে যদি এ চায়। হ্যাঁ, এই বয়সের ছেলেদের ম্যাক্সিমাম ছেলেদের অত মানে এনার্জি থাকে না, এর ভেতরে যত আছে এনার্জি থাকে মোবাইলে মোবাইলে কিন্তু পাহাড় বাইবার এনার্জেটিক আছে। হ্যাঁ, মেবি গোর্খা রেজিমেন্টে জয়েন করতে পারে। SSB-তে জয়েন করবি রে, গোর্খা রেজিমেন্টে জয়েন করবি, তুই ওই ক্যাটাগরির ছেলে। হ্যাঁ, ইয়া তো মে মারুঙ্গা, ইয়া তো ইয়া ফির মে মারুঙ্গা। এখানে না তিনখানা ছোট ছোট মন্দির দেখেছিলাম উপর থেকে, দেখেছিলাম আমি রাস্তার মধ্যে দেখেছি, ওই যে যে হ্যাঁ মনেশ্রী, ওই বললাম। হ্যাঁ দেখো, এই যে দেখো আর্মি রেজিমেন্ট, দেখো দেখে দাও মুখটা, ভালো করে চিনে নাও সবাই, ইন ফিউচারে এই গোর্খা রেজিমেন্টে জয়েন করবে। এই যে ছোট তিনটে ছোট ছোট মনেস্ট্রি, খুব সুন্দর, সামনে একটা গাছ, গাছটা ভালো বড়, যা দৌড়ি যা দৌড়ি যা, একটা ফটো তুলে। এই যে তো আমরা হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছি না, এ দৌড়াতে দৌড়াতে আমাদেরকে হাঁটিয়ে দিচ্ছে, হাঁপিয়ে দিচ্ছে, একে দেখে দেখে আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই রোডটা দেখো, ওই রাস্তা দেখো কত বড় পড়ে, আপনি হয়তো দাঁড়াও জুম করে দেখাই, ওখানে ভর্তি বড়, জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো না জুম অনেক বড় আছে, ভর্তি বড় বুঝছেন। এই সুরজ, হ্যাঁ এখান থেকে একটা ভিউ আছে ভালো, কোনটা মনেস্ট্রি উপর থেকে, মনেস্ট্রি উপর থেকে, এখান তো দেখা যাবে, এই যে ওখানটা গেলে পাওয়া যাবে প্রচুর বড়, মেঘটা ওখানে উঠছে, বাবু
এখানে পড়বে না, জঙ্গলে আটকে যাবে।